হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আকাশ ফ্যাব্রিক। সবাইকে অনেক স্বাগতের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো অনেকটা বেলা হয়ে গেছে এখন থেকে ভিডিও শুরু করলাম, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম আমরা। কালকে রাতে আমরা সোনামাকে নিয়ে গোপাল সাজিয়ে একটা ভিডিও শ্যুট করি, তো সেই ভিডিও রেডি করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে। যদিও আজকের ব্লগ এখনও রেডি হয়নি, যেটা আর কি আগের দিন তোমরা পেয়েছো, আগের দিনকার কথা বলছি। একটা শর্ট রেডি করতে করতেই পুরো বিকেল হয়ে গেছে, কারণ ছিল না সারাদিন ভরে কারেন্ট, সেই কারণে কারেন্ট না থাকার জন্য। আর তার উপরে মানে এডিট করতে যে কত সময় লাগে, যারা ব্লগ করো বা এর সম্বন্ধে জানো তাদের আর বলার কিছু নেই। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এই মাত্র তোমার দাদাভাই একটু মোড় থেকে আসলো, কারণ আমার মা একটু ছানা করে পাঠিয়েছে আমার জন্য। তো যেহেতু এখন মানে সন্ধ্যা হয়নি আর ছানাটা একদম গরম গরম রয়েছে, এখনই একটু ছানাটা খেয়ে নিই। এই যে প্যাকেটটা খুললাম, আর তার উপরে ছিল একটা প্রোটেকশন, সেটা হচ্ছে এই রসুন। মা সবসময় রসুন, তুলসী পাতা এগুলো মানে সঙ্গে করে দিয়ে পাঠায়। চলো বক্সটা খুলি। বাড়ির গরুর দুধের ছানা, সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুভ সন্ধ্যা, প্রায় হতে চললো তাই আগেই বলে দিলাম। তো এখন আমি করছি একটু কফি, মাই করছিল, তারপরে আমি আবার করা স্টার্ট করে দিলাম। মা একটুখানি দোকানে গেল, আর এসছে তোমাদের দাদা ভাইয়ের এক প্রিয় বন্ধু, অনেক কাছের বন্ধু সাকিব দা। তো ও আসলে এখন কলকাতাতে থাকে, চাকরি করে, সেই সূত্রে ছুটিতে আসে মাঝে মাঝে, আর আসলে পরেই আমাদের সঙ্গে দেখা করতে আসে, বন্ধুর সঙ্গে দেখা করতে আগে ও সবসময় থাকে। ও সেটাই বললাম যে প্রিয় বন্ধু, সবসময় একসঙ্গেই থাকতো, যেহেতু একসঙ্গে পড়াশোনা আমাদের। যখন ও বাড়িতে দিনও না আসলে আকাশের কাছে ওর হ্যাঁ, ওই মানে ছেলেবেলা মানে ছেলেবেলা জীবনে বন্ধু জীবনে যেটা হয় আর কি, কত দেখেছি। কারণ তোমার ছেলে যখন রাধানগরে তো সাইকেলে করে, দুই বন্ধু সাইকেলে করে একসাথে যেত। আর এখন মা দুধ দিয়ে একটু কফি করছে, সবাই খাবো আমরা সন্ধ্যাবেলা করে খেতাম। ভালো হলো সাকিবটা এখন আসলো, সবাই মিলে একসঙ্গে একটু কফি খাওয়া যাবে, একটু গল্প করা যাবে। কি গো তোমারটা, চিনি ছাড়া না চিনি দেব? ঠিক আছে ছাড়া না। যার জন্য জিমে যাও, যেগুলো করার জন্য সেগুলো এক নিমেষে খেয়ে তার সব অসুখ হয়ে যায়। রোগা হবা? আমি রোগা অলরেডি হয়ে গেছি। আরো ফ্যাট কমাতে যাও তাহলে। কি চাও? কি তাহলে কি চাও? কি চাও না? হ্যাঁ চাই। আইসক্রিম খেলা কেন বিকেলবেলা? তিন গুণ বেশি। আরো তুমি আমার থেকে কত কিলো ওজন বেশি জানো? তোমার চিন্তাটা আমার থেকে অনেক বড় হতে হবে। আমার আমার হাইট অনুযায়ী তোমার ওয়েট কত বেশি তুমি জানো? তাহলে তোমার কত বেশি দিন ধরবো? এই জন্য আমি জিমে যাচ্ছি।
ওগুলো ভাববো, তুমি যদি করো তাহলে আমার পাশাপাশি তুমি কেন আইসক্রিম খেলা? মানে এদিকে মুখ পেট চলবে, মানে কোনো চিন্তা নেই, আবার এইদিকে জিমে যাবে। তো যাই হোক, এখন রাত্রির খাওয়া দাওয়া হবে। সোনামা ঘুমিয়েছে, কান্না করছিল আজকে, খুব জানি না কেন কেমন যেন করে কান্না করছিল, যেটা আমার একদম ভাল লাগছিল না। ও সবসময় খুব হাসি খুশি থাকে, যেটা জন্য খুব ভালো লাগে, আর সেই জন্য না হঠাৎ করে একটু ডিফারেন্টভাবে কান্না ঠান্না করলেই খুব বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করে, মনে হয় যেন আবার কী হলো আবার কী হলো, সব এক নিমেষে সব কিছু যেন বড় হচ্ছে না আস্তে আস্তে। হ্যাঁ, তাই আস্তে আস্তে ওর সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে আর কি। তো যাই না, ঘুমেরই হয়তো ঝামেলাটা করছিল যেন, হ্যাঁ তারপরে ঘুমিয়ে গেল একাই কোলের মধ্যে। আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আজকের কি রান্না বান্না। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকের মঙ্গলবার আবার মানা হলো, আজকে নিরামিষ খাওয়া হয়েছে দিনের বেলাতেও। আলু পটল সয়াবিন দিয়ে মা তরকারি করেছিল, আর করেছিল মটরের ডাল। তো আমার জন্য আলাদা করে কিছু করিনি, মাও তেমন কিছু করেনি, কারণ আমি ডাল একটু দিয়ে আর ওই পটল সয়াবিন আলু দিয়ে একদম শুকনো করে খেয়েছি, ঝোল ঠোল খাইনি, যাতে ঝোলের মশলা ঝাল এগুলো আমার না পেটে যায়। আর সন্ধ্যাবেলা করে একটুখানি খেয়ে নিয়েছি ভাত আর একটু মুড়ি দিয়ে, আর সারাদিন এই কফি খেয়েছি একবার, এই আর কি, আর মা ছানা পাঠিয়েছিল, এই, তাছাড়া কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি মেনু হয়, মানে আজকে রাতে মা কি নিরামিষ খাবার রান্না করেছে, চলো তোমাদের দেখাই। দুটো প্লেট নাও। আর তোমার দাদাভাই খেতে চেয়েছিল রুটি আলু ভাজা, কিন্তু রুটি আলু ভাজা আবার ঝামেলা হয়ে যাবে জন্য ভাত আর তরি তরকারি আর কি রান্না করা হয়েছে। মা আরো বেশি ঝামেলা করলো। কেন? ভাত করলো, হ্যাঁ, ডাল করলো, হ্যাঁ, উচ্ছে ভাজা করলো, হ্যাঁ, পটল ভাজা করলো, হ্যাঁ, তো আর বেশি ঝামেলা না। প্লেট নাও, আমার জন্য নাও, খেয়ে নি, ওষুধ খেলাম আজকে। কিন্তু অনেকটা আমাদের ভিডিওর পিছনে জার্নি ক্লান্তি হয়ে গেছে বলো। এই যে উচ্ছে ভাজা, এই যে বেগুন ভাজা, এই যে পটল ভাজা, আর এই হচ্ছে ডাল। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা তোমাদের দাদাভাই জিমে গেছিলো, জিম থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে ও ব্রেকফাস্ট বানিয়েছে, মানে ডিম অমলেট করেছে আর ব্রেডটা একটু সেকে দিয়েছে। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, খুবই ক্লান্ত লাগছে। হ্যাঁ ঠিক আছে, ঘুমাচ্ছে কিছুই পারতো না, ডিম টিম ভাজতে, মানে পেঁয়াজ টিয়াজ কাটাকুটি ওসব কিছু পারতো না, এখন অনেক কিছুই পারে করতে। আপনি আজকে খুব উইক, জানি না কিসের জন্য, ওর জন্য একটু গ্লুকোন ডি গুলিয়ে দিলাম। আর আজকে আমারও খুব ক্লান্ত লাগছে, আজকে একটু মানে আজকে বসে বসে সোনামাকে জাস্ট হ্যান্ডেল করতেও অনেক কষ্ট হচ্ছে। ওকে হ্যান্ডেল করতে করতে অন্য কিছু করাতে দূরে থাকে, এদিকে অনেক জিনিস জমে রয়েছে, ভীষণ টায়ার্ড, খুব ক্লান্ত, মাথা ঘোরাচ্ছে এরকম লাগছে। দেখো আজকে মা রান্না করেছে কি কি, এটা হচ্ছে কালো জিরে বাটা রসুন দিয়ে, এটা হচ্ছে রুই মাছের ঝোল একদম হালকা করে করা, এটাও আলু দিয়ে, আর এটাও আমার জন্য করা একই মাছ, কিন্তু তরকারিটা আলাদা করা আর একদম পাতলা করে করা। এর মধ্যে দেওয়া আছে গাজর, পটল আর আলু। এই দেখো, বেশ কটা দিন অনেক মেঘলা বৃষ্টি একদম প্রচণ্ড ওয়েদারের থেকে, আজকে কিন্তু একটা বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল, তো হঠাৎ করে আবারও মেঘ করলো, জানি না এই মেঘটার জন্য বৃষ্টি আসবে নাকি উড়ে চলে যাবে, না আসাটাই ভালো, কারণ বেশ কিছুদিন ধরে বর্ষা নামার পরে একদিন একটু রোদ ঝলমলে ওয়েদার হলে পরে সব কিছু বেশ চনমনা হয়ে যায়, সতেজ হয়ে যায়, জামাকাপড়গুলো একটু গরম করা যায়, একটু রোদ দেওয়া যায়, আর সব কিছু বেশ একটু শুকনো শুকনো হয়ে যায়। চলো তোমাদের ওয়েদারটা এখনকার একটু দেখাই। আজকে সারাটা দিন খুব সুন্দর রোদ ছিল, যথেষ্ট গরম পড়েছিল তার জন্য, আর এখন ফাঁকা আকাশও আছে, তার মধ্যে আবার মেঘও রয়েছে, ভেসে বেড়াচ্ছে, চলো তোমাদের দেখাই। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আবার এদিকে মেঘ করেছে,
আর এদিকে আবার এরকম নীল আকাশ। আর তোমার দাদাভাই সকালবেলা জিমে গেছিলো, তারপরে এসে ওর জামা কাপড়গুলো কেচে দিয়েছে। আজকে নাকি ওর অনেক হার্ড ওয়ার্ক হয়ে গেছে, তারপরে ওইগুলো কেচে দেওয়াতে ওর নাকি আরও অনেক কষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে, মানে ওইদিকে সূর্য রয়েছে আর মেঘটা ঢেকে দিয়েছে, কিন্তু তার সূর্যের রশ্মিগুলো, সূর্যের সেই আলোগুর আভাটা দেখো এরকম ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরার থেকে মানে খালি চোখে আরও খুব ভালো বোঝা যাচ্ছে, দারুণ লাগছে এটা দেখতে। প্রকৃতির দৃশ্য এত সুন্দর লাগে না, পুরো মুগ্ধকর দৃশ্য, খুব সুন্দর লাগছে। কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি আসবে না, এটাই মনে হচ্ছে, কারণ মেঘটা ওইদিকে চলে গেল। এবার তার জন্য বৃষ্টি আসবে কি না, এদিকে পুরো নীল আকাশ, এদিকটা পুরো ঘোলা ছিল, এদিক থেকে ওইদিকে পিছনের দিকে চলে গেল। তো আজকে তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করব যেগুলো করা হয়নি। সোনামাকে গোপাল সাজিয়েছিলাম এর আগের দিন, তার জন্য সন্ধ্যাবেলা গেছিলাম আমাদের পাটিকাবাড়ি বাজারে, সেখান থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম। আর সোনামার জন্য না একটা চুড়ি কিনেছিলাম, যে ওকে চুড়ি পরা গোপাল সাজানোর জন্য, যেটা আমি দিয়ে সাজিয়েছিলাম হাতে যেই কাপড়ের ফুলগুলো দিয়ে বেঁধে দিয়েছিলাম, ওটাই বেশি ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো। আর ওটা হচ্ছে ওই হলদি মেকআপে বা হলদি লুকের জন্য যে কাপড়ের ফুলের মালা, হাতে বা ধার টিকলি কানের পরে না, সেই সেটের মধ্যে আমার দুটো আর কি ছিল, সেটা ওকে দিয়ে হাতে বেঁধেছিলাম, খুব সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল। আর মালাটা তো ওগুলো সব বেশিরভাগই কাগজের উপরে বুনানো থাকে, কাগজের উপরে আঠা দিয়ে লাগানো থাকে, তো মালাটা না ছিঁড়ে গেছে, তো ওটা হয়তো বা আবারও একটা কাগজের সঙ্গে অ্যাডজাস্ট করে লাগানো গেলেও যেতে পারে, অবশ্যই যাবে। মালাটাও খুব সুন্দর ছিল, কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর এদের দেখবে এরকম ফুলের মালা, পুতির মালা, এগুলোতে খুব সুন্দর লাগে, তো মালাটা পরালেও সুন্দর লাগতো, কিন্তু ওটা ছিঁড়ে গেছিলো জন্য আর পরাতে পারলাম না। আর ওটাতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আর কিছু কিছু কমেন্ট সত্যি চোখে জল এনে দেয়, এত ভালো লাগছিলো। এক দিদিভাই কমেন্ট করেছিল যে আমি এই ভিডিওটা যখন ওই শর্ট ভিডিওটা চালিয়েছিলে, আর দিদিভাইয়ের মায়ের বয়স 80 বছর, তো বলছিল আমার মায়ের বয়স 80 বছর, দূর থেকে সোনামাকে দেখে আমার মা প্রণাম করলো, আরও বেশ কিছু সুন্দর কথা লিখেছিল যেগুলো মানে পড়তে গেলে না পুরো চোখে জল চলে আসে। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে, অনেক বড় হয়, সুস্থ সবলভাবে থাকে, অনেক যেন জীবনে অনেক বড় হয়, অনেক উন্নতি করতে পারে। তোমাদের আশীর্বাদ অনেক অনেক মূল্যবান ওর কাছে, হাজার হাজার মানুষের আশীর্বাদ রয়েছে ওর জন্য, ওকে তোমরা হাজার হাজার মানুষ আশীর্বাদ করো, এটা এর থেকে বড় পাওনা, এর থেকে বড় কিছু মানে আমরা মা বাবা ওর, তো আমাদের কাছে তোমাদের এই যে এত এত আশীর্বাদ ওকে করো, এগুলো দেখে যে এর থেকে আর খুশির মানে ভালো লাগার আর কি আছে বলো, কি আর এর থেকে বেশি কিছু চাওয়ার আছে। তো চলো তোমাদের সঙ্গে আমি এখন একটু শেয়ার করি যে সেদিন কি কি জিনিস কিনেছিলাম, তোমাদের ভালো করে হয়তো দেখানো হয়নি। এবার চলো তোমাদেরকে আমি ওই জিনিসগুলো দেখাবো যেগুলো দোকান থেকে কিনে এনেছিলাম। আর সোনামার জন্য সুন্দর একটা চুড়ি কিনেছিলাম, যেটা হচ্ছে ছোট হয়ে গেছিলো ওর হাতে, মানে আমি যখন নিয়েছিলাম তখন আমারই মনে হচ্ছিলো যে ছোট হবে, তবুও ভাবলাম যে বাচ্চাদের হাত একদম নরম তুলতুলে হবে, হতেও পারে যে এমন যে সহজেই ঢুকে গেল, তো সেটা হয়নি। ওর হাতে আমি ঢুকিয়েছিলাম, একদম ফিটিংস হচ্ছে, ওটা নড়চড় হচ্ছে না, মানে বাচ্চাদের হাতের এই জায়গাটা মোটা থাকে, এই জায়গাটা মোটা থাকে, তো মানে কেমন ফোলা ফোলা থাকে মাংসে, তো সেই জন্য হাতে ঢুকছে ঠিকই কিন্তু আর নড়চড় হচ্ছে না, ব্রেসলেটের মতন মানে এক জায়গায় রয়েছে, তো সেই জন্য ওটা চেঞ্জ করে দিয়েছি। আর চুড়ির প্রয়োজন হয়নি, গোল্ডেন কালারের ছিল চুড়িটা, খুব সুন্দর, আর তারপরে যে এই চুড়িগুলো ছিল সেগুলো আবার ওর হাতে বড় হয়ে যেত, আর তার ওপর কেমন চিকচিক চিকচিক একটা অব্র টাইপের আঠার সঙ্গে লাগানো, যেটা আমি বুঝতে পারছিলাম যে ওটা যদি ওকে পরানো হয় ওর পুরো হাত গা পুরো মানে ওই অব্র অব্রগুলোতে মেখে যাবে, তো সেটা বাচ্চাদের জন্য একদমই ভালো হবে না, তবে যেটা নিয়েছিলাম সেটা খুব সুন্দর ছিল। আর ওকে আমি গোপাল সাজানোর জন্য নিয়েছিলাম এই যে এই জিনিসটা, যেটা ভীষণ সুন্দর, এই একটা জিনিসই মানে একটা জিনিসেই পুরো লুকটা চেঞ্জ করে দেবে, এই একটা জিনিস যখন ওর হাতে বা ওর পাশে থাকবে তখনই যেন নারুগোপাল নারুগোপাল একটা লুক চলে আসে, তাই না? কি সুন্দর একটা জিনিস ভাবো তো, ময়ূরের পেখম, অন্য কোনো পশু পাখির পেখম ভাবো আর ময়ূরের পেখমটা ভাবো তো, কত সুন্দর একটা জিনিস, দারুণ দারুণ। তো এটা অনেক বড় ছিল, এটাকে আমি কেটে নিয়েছি, ভেবেছিলাম একটা ওর হাতে ধরিয়ে দেবো, তো ও ধরছিল না। আর একটা এই যে যেটা ছিল এখানটায়,
যেটা ওকে মাথায় বেঁধে দিয়েছিলাম সেটা একটু করে কেটে নিয়েছি, আর এইটা এটার সাথেই ছিল আর কি, এটা দিয়ে কিছু হয়নি তেমন। তবে দেখতে সুন্দর লাগছিল, একটা পরে মনে পড়লো এটা কি বেশ ওর কোমরে গুঁজে দিলেও কিন্তু ভালো লাগতো। বাঁশিটা অ্যারেঞ্জ করতে পারিনি, তবে পরে অনেক বুদ্ধি এসেছিল যে এই জিনিসটা আমি বাঁশি ব্যবহার করতে পারতাম, তখন আর সময় ছিল না। আর ওই আমাদের এখানে যে ঠাকুরের দোকান আর কি, ঠাকুর পাওয়া যায়, মাটির জিনিস পাওয়া যায়, সেখান থেকে এইগুলো নিয়ে এসেছি। এগুলো পুরো একটা রোল করা থাকে, তো সেরকম ছিল না, প্যাঁচানো ম্যাচানো ছিল, সেখান থেকে এগুলো কিনে নিয়ে এসেছি কিছুটা, যে যেটা আর কি কোমরে বাঁধবো বা মাথায় বাঁধবো, সাজানোর জন্য ওকে কাজে লাগবে। তো এটা গোল্ডেন কালারে নিয়েছি, এটাই ইউজ করেছিলাম, সিলভার কালারও নিয়েছি, বুঝতে পারছিলাম না যে কোনটা ভালো লাগবে, তো গোল্ডেনটাই পরিয়েছিলাম, গোল্ডেনটাই ভালো লাগছিলো। যেহেতু হলুদ রঙের ধুতি পরিয়েছিলাম, তার সঙ্গে ওড়না বেঁধেছিলাম, মায়ের ওড়না ছিল ওটা, ওই ওড়নাটার জারি যেহেতু ওই গোল্ডেন কালারের ছিল, তাই গোল্ডেনটাই অ্যাডজাস্ট হবে, সেই জন্য গোল্ডেন পরিয়েছিলাম। আর আমার জন্য সঙ্গে কিছু জিনিস কিনে এনেছিলাম, সবার আগে দেখাই, দেখো এই ক্লিপটা বাটারফ্লাই আছে, আর আমি খোপা করলে দুটো ক্লিপ লাগে দুই সাইডে, আর বাটারফ্লাইয়ের মতন দেখো এরকম, মানে দুটো করে মানে চারটে ইয়ে টাইপের আছে, মানে উড়লে যেরকম লাগবে সেরকম আর কি লাগছে আর কি, দেখতে মনে হচ্ছে যেন উপরে আর কি ডানাটা উঁচু হয়ে রয়েছে, আর স্টোন দেওয়া আছে এটার মধ্যে, এরকম ভালো লাগছে, বেশ ভালো লাগছে, ওই জন্য নিলাম। সেম সেম দুটো নিয়েছি, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, আরও কালার ছিল, এটাই ভালো লাগলো, লালটাও ভালো লাগছিল, কিন্তু ওটা আমার মাঝে মাঝে কেমন হচ্ছে যেন রক্ত পড়ে আছে এরকম মনে হচ্ছিল, ওই জন্য নিইনি। আর এই দেখো এই ক্লিপ দুটো নিয়েছি, এই ক্লিপটা অনেকটা একটা ভেলভেট ভেলভেট একটা ফিনিশ ধরলে মনে হয়, আর বেশ শক্তপোক্ত মনে হলো, তো সেই জন্য এই যে এরকম একটা, এটা কী কালার বলো তো, সি গ্রিন, সি গ্রিন, লাইট সি গ্রিন কালার, আর এটা একটা লাইট পিঙ্ক কালার, এই দুটো নিয়েছি। এতই লাগে আমার, তেমন কোনো ইয়ে নেই, তবুও যখন ভাবলাম যে বারবার তো এই দুটো দুটো করে কেনা হবে না, কিনে নিই একবারে অনেকগুলো। এটা যে নর্মাল যে ক্লিপগুলো আমি খুবই ইউজ করি, আমি মানে বলতে গেলে এই ক্লিপগুলো বেশি ইউজ করি, তো সেইটার একটা প্যাকেট কিনে নিয়েছি, যেটা নর্মাল ব্ল্যাক কালার ছিল, আর কী কালার ছিল, আর এরকম কালারফুল মানে তিনটে দিয়ে একটা বক্স ছিল, তো আমি বললাম একটা প্যাকেট আমি পুরো নিয়ে নিই। বেবি পিঙ্ক, ইয়েলো, এইটা একটা কেমন কালার বুঝতে পারছি না, একটা লাইট ব্লু, একটা মানে পার্পল একটা ভাব আছে, এটা স্কাই ব্লু, এটা পিঙ্ক, আর এটা একটা কি বলে এটাকে, মানে অরেঞ্জের একটা লাইট শেড রয়েছে। তো এই যে কটা আছে, ছটা, এর মধ্যে থেকে মাকেও দু একটা দিয়ে দেবো, ভীষণ মিষ্টি লাগলো কালারগুলো, খুব মানে সুইট সুইট কালারগুলো। আর একটা জিনিস, তোমরা কমেন্টে বলছিলে যে চুল কেটো না, আবার অনেকেই বলেছো হ্যাঁ চুল কাটো, কারণ তোমার চুল অনেক বড় হয়ে গেছে আর হাঁটু চুল ভালো না, তো সেই ক্ষেত্রে, আর আমার প্রচণ্ড চুল ঝরছে, তো সেই জন্য ভাবছি যে চুল কাটবো। আর এখনও পর্যন্ত আমি আমার চুলে কোনো রকম প্লেন কাট ছাড়া কোনো রকম আমি হেয়ার কাট মানে কোনো, ও আর একটা জিনিস কিনেছিলাম, এরকম সিঁদুর, এটা হচ্ছে কিসের, ব্লু হেভেনের, অনেকে জিজ্ঞাসা করো তুমি কিসের সিঁদুর ইউজ করো, তো ব্লু হেভেনেরটাই ইউজ করি আমি। তোমাদের বলছিলাম যে আমি হেয়ার কাট করবো, অনেকে বলছে, এমনও বলছে যে চুল কেটে না তাহলে ভিডিও দেখবো না, আমি চুল ছোট করে ফেলবো না, চুল বড়ই রাখবো, কিন্তু কিছুটা তো আমাকে কাটতেই হবে, কারণ চুল আমার অনেক লম্বা হয়ে গেছে আর হচ্ছে চুল অনেক উঠে গেছে, তার জন্য চুল মানে বড় চুল জন্য আমার মনে হয় বেশি উঠছে। আর তার উপর কথায় আছে যে ছোটো বাচ্চা হাসলে নাকি মায়ের চুল ভাসে মানে চুল ওঠে, তো হয়তো সেটাই, প্রচুর প্রচুর চুল উঠছে, আমি আর পারছি না, কারণ চুলের যত্ন তো করা যায়ই না, আর তার উপর চুল যদি একটু না কাটি। তো তোমাদের কাছে একটা মানে কমেন্ট চাই যে লং হেয়ার কাটের মধ্যে কোন হেয়ার কাট ভালো লাগে। তো আমার, আমি কিছু ভিডিও দেখলাম, ভিডিও বলতে আমি ইউটিউবে কিছু হেয়ার কাট সার্চ করে দেখলাম যে অনেকটা শুধু লং হেয়ারের নিচের দিকটা হালকা দু একটা লেয়ার টাইপের একটা কাট, ওটাকে লেয়ার কাটই বলে মনে হয়, তো পুরো একদম নিচের সাইডটা করে, তো সেই কাটটা দিলে কি ভালো লাগবে কি না। আর তোমরাও যদি জানো যে হ্যাঁ লং হেয়ার কাটের মধ্যে কোন হেয়ার কাটটা ভালো লাগবে, আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো একটু ইউটিউবে সার্চ করে দেখব, তাহলে খুব ভালো হয়, কারণ চুল কাটবো বলে ভাবছি, তার উপরে যদি কোনো একটা কাট দিয়ে চুলগুলোকে চিরতরে নষ্ট করে ফেলি তাহলে পরে আমার আর আফসোসের শেষ থাকবে না, আর তার উপর বকুনিও খাবো অনেক।
তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। টাটা।